ওয়েলকাম টু অপছায়া। আজকে আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে একটা অরিজিনাল রিয়েল প্যারানর্মাল ঘটনা তোমাদেরকে শোনাবো, যেটা হয়েছিল আমারই এক অফিসের সহকর্মীর সাথে। ওর নাম হচ্ছে শুভজিৎ, আর শুভজিৎ হচ্ছে আমাদের অফিসের একজন স্টাফ। ও রিসেন্টলি জয়েন করেছে, 4-5 মাস হবে আমাদের অফিসে আমাদের সাথে কাজ করছে। তো ওর মুখে একটা শুনে নেব, ছোট্ট একটা ঘটনা যেটা ঘটেছিল ওর মাসির মৃত্যুর পর। তো আর দেরি না করে চলো ঘটনাটা শুনি। আর হ্যাঁ, ঘটনাটা কিন্তু ও ফিল করেছিল, ঘটনাতে ওর কোনো ক্ষতি হয়নি বা কেউ মানে ও কোনো বিপদের মুখে পড়েনি, বাট ওকে হয়তো কেউ সাবধান করতে চেয়েছিল বা কিছু একটা বার্তা ওর কাছে দেওয়ার চেষ্টা করছিল। তো তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ঘটনাটা শুনতে থাকো। এটা যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা, এটা 2014 সালে কথা, যখন আমার মাসি মারা যায়। এটা তারপরে ঠিক তার 3-4-5 দিনের মধ্যেই এই ঘটনাটা ঘটে। তো আমার সাথে আমার মাসি মারা যায় 2014 সালে। তো তার ঠিক 4-5 দিন পর, তো আমার বাড়ি থেকে আমার মামার বাড়ির ডিস্টেন্স খুবই কাছে, মানে 2-3 মিনিটের রাস্তা। তো আমি এই মামার বাড়িতেও থাকতাম, তো ওই বাড়িতেও যেতাম। যেহেতু মাসির মুখাগ্নি আমি করেছিলাম, তো আমাকে মামার বাড়িতেই থাকতে হতো। কোনো একটা কারণে আমার নিজের বাড়ি যাই, গিয়ে দেখা সাক্ষাৎ করি সবার সাথে করে। আবার আমি যখন বাড়ি ফিরি তখন সাড়ে আটটা নটার মধ্যে আমি মামার বাড়িতে আসছিলাম। তো আমার হাতে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ছিল হচ্ছে চিপস, বিস্কিটস, এইসব টাইপের কিছু জিনিস ছিল। তো ওটা আমি মামার বাড়িতে নিয়ে এসে, আচ্ছা আমি এখানে একটু আটকাচ্ছি, তুই যেই জায়গাটার কথা বলছিস মানে ঘটনাটা সেটা ঘটেছিল কোথায়? জায়গাটা হচ্ছে বালিগঞ্জ কনফিল্ড রোড। বালিগঞ্জ কনফিল্ড রোডে ঘটনাটা ঘটেছিল, আচ্ছা বল এবার। তো যখন আমি যাই, যখন ফার্স্ট দিন যে এই ঘটনাটা আমার সাথে ঘটে, তো আমি যখন যাচ্ছিলাম লোডশেডিং, পুরো পাড়ায় আমাদের লোডশেডিং ছিল, ওই মামার বাড়ির পাড়ায় পুরো লোডশেডিং। তো আমাকে বাড়ি থেকে ফার্স্টে বারণ করেছে, যদি তুই বাড়ি ফিরিস, মানে মামার বাড়ির তো তোকে আসতে হবে, তো রাতে আসলে মাঠটাকে অ্যাভয়েড কর, মানে আমাদের বড় পুকুর মাঠ আছে, পুকুর আছে, মাঠ আছে, তো মাঠটাকে অ্যাভয়েড করতে হবে। তো আমি বুঝতে পারিনি অতটা, যে আমি ঠিক আছে চলো মাঠ দিয়ে যাবো না, মাঠের পাশে একটা ভাঙা রাস্তা আছে, মানে ভাঙা গলি, ওর ভেতর দিয়ে রাস্তা গেছে, তো বাড়িঘর সবই আছে, কুকুর বিড়াল মানুষজন সবাই থাকে। তো আমি ভেবেছি ওই রাস্তা দিয়ে আমি চলে যাবো, ওটা দিয়ে গেলেও যা সময়, এটা দিয়ে গেলেও সেই একই সময় লাগবে। আমি যখন ওই রাস্তাটায় ঢুকি, তো অন্ধকারের সময় আমার হাতে ব্যাগ, কুকুর বিড়াল চেল্লামিল্লি হচ্ছে, কুকুররা চেল্লাচ্ছে, তো বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, কুকুর চেল্লা অচেনা মানুষ দেখলে কুকুর চেল্লায়, তো আমি অতটা কেয়ার করিনি, আমি বেরিয়ে যাচ্ছি। আমি ওই রাস্তা ধরে যখনই যাচ্ছি, 2-3 মিটার রাস্তা আমাদের শেষ হচ্ছে, আর চার মানে 2-3 মিনিটের রাস্তা আমি যখন হাঁটছি তো হেঁটেই যাচ্ছে, আমার মনে হচ্ছে না যে রাস্তাটা শেষ হচ্ছে। আমি মন বলছে যে রাস্তা শেষ হচ্ছে না, কিনা কেন শেষ হচ্ছে না, 3 মিনিট অতটা তখনও মাথায় অতটা আমার আসেনি যে কিছু আমার সাথে হয়েছে বা হবে, অত বুঝতে পারিনি। তো ঠিক 2-3 মিনিটের রাস্তা যখন ক্রস করতে পারছি না, তো আমি হ্যাঁ হেঁটে যাচ্ছি, আমি দাঁড়াইনি, তো চারদিকটা কিরকম মানে তুই কনস্ট্যান্টলি হাঁটছিস, হঠাৎ আমার মনে হচ্ছে চারদিকটা কিরকম একটা হয়ে গেল, মানে গুমোট টাইপের, কোনো সাউন্ড নেই, কুকুর বিড়াল চেল্লাচ্ছিল সেটাও বন্ধ, একটা নিস্তব্ধ নিস্তব্ধ মানে পুরো শান্ত জায়গা। হঠাৎ তখনই মনে হচ্ছে যে কিছু একটা আমাকে যেন কেউ একটা আওয়াজ দিচ্ছে, পিছনে কেউ হাঁটছে নয় আমার সামনে কেউ আসছে, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে কেউ আমার সামনেও নেই, কোনো আওয়াজও নেই, পায়ের আওয়াজ নেই, কিন্তু একটা গুমোট ভাব, গরম একটা কীরকম একটা অস্বস্তিকর লাগছে শরীর। তো আমার যতদূর ধারণা আমি 3 মিনিটের রাস্তাটা কভার করেছি, 7-8 মিনিট আমি রাস্তাটা কভার করেছি। তো ঘরে যাই, মার বাড়িতে গিয়ে মাকেও বলি, মা বাড়ির ফ্যামিলি সবাইকেই বলেছি, সবাই বলেছে ঠিক আছে এসব কিছু না, অতটা তোকে কান দিতে হবে না এসব ব্যাপারে, তুই যদি আর নেক্সট টাইম মামার বাড়ি যাস, মানে নিজের বাড়ি যাস, তো টাইম মতন অন্তত ফিরে আসিস, সূর্য আর ডোবার আগে তুই ফিরে দিবি। ঠিক তেমনি সেকেন্ড দিন আমার জন্ম, যেখানে আমি বড়ো হয়েছি, তো ওখানটায় আমি আর নিজের বাড়ি পাড়ায় যাই,
একটু বন্ধু বান্ধবদের সাথে মুলাকাত করে ফিরতে ফিরতে, সেদিনকে বেশি রাত হয়নি, সাড়ে সাতটা আটটা বাজে। তো আমি মামার বাড়ি যখন ফিরছি, তখন আমার আগে কতদিনের কথাটা আমি ভুলে গেছি, আমি স্পষ্ট ভুলে গেছি। যেদিন যে হাট এসছি সেদিন আলো ছিল, মানে লোডশেডিং আগের দিন লোডশেডিং ছিল, কিন্তু সেদিন কিন্তু লোডশেডিং ছিল না। তো যখন আমি হেঁটে যাই, তখন আমাকে কেউ স্পষ্ট, আমি বুঝতে পেরেছি কেউ আমাকে বলেছে, একটা ধরা গলা যে তোকে বারবার বলা সত্ত্বেও তুই এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিস, এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। আর সেদিন কিন্তু কোনো কুকুর বিড়াল কোনো মানুষ কিচ্ছু নেই, মানে তুই স্পষ্ট ফিল করতে পারলি যে তোকে কে বলেছে, মানে কথাটা কি তোকে কেউ কানে কানে বলেছিল, মানে কানে ফিস ফিস করে? কথাটা যেন কোথা থেকে ভেসে এলো আমার কাছে কানের সামনে, ওনা তোকে বারণ করেছিলাম তুই তবে এই রাস্তা দিয়ে, একই মানে তোকে যখন এতবার করে বারণ করা সত্ত্বেও তুই এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিস? গলাটা তোর কোনো চেনা গলা, মানে পরিচিত? না পরিচিত গলা না, গলাটা কেমন একটা ধরা টাইপের, মানে কারোর গলা চিল্লালে অতিরিক্ত চিল্লালে যেরকম বসে যায় সেরকম গলা, পুরো স্পষ্ট আমি বুঝতে পেরেছিলাম। তারপরে তারপরে আমি যখন চলেও যাই, তারপর আমার কিছু হয়নি। দু তিন দিন তার পরের দিন থেকে দু তিন দিন শরীর খারাপ হয়, তো ওটা কমেও যায়। তারপর আমার মাসির কাজ যতদিনে সম্পূর্ণ হয়, তারপর থেকে আস্তে আস্তে এই ব্যাপারটা পুরো নর্মাল হয়ে যায়। তার মাঝে আমার সাথে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেও নি, এটাই আমার লাস্ট ফার্স্ট অভিজ্ঞতা। যাক, তো এই ছিল আজকে শুভজিতের সাথে ঘটে যাওয়া একটা প্যারানর্মাল ঘটনা। এটা একটা ঘটনা, একদমই সত্যি একটা ঘটনা। আমি এর আগেও বলেছি যে অপছায়া চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সত্যি ঘটনাগুলোকে প্রেজেন্ট করা, কোনো গল্প বা কাহিনী স্টোরি এই ধরনের কিছু আমরা এখানে পোর্ট্রে করছি না। যতটাই আমরা চেষ্টা করছি ঘটনাগুলোকে কালেক্ট করার, তো এই ছিল আজকে শুভজিতের সাথে বালিগঞ্জে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা ওর মাসির মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ঘটেছিল ঘটনাটা। যদিও এটা খুব বেশি দিন লং লাস্টিং হয়নি, আর কোনো ক্ষতিও হয়নি, গড ফরবিড কিছুই হয়নি, কোনো প্রবলেম হয়নি, বাট ওর একটা ছোট্ট একটা ভৌতিক এক্সপিরিয়েন্স এখানে হয়, যেখানে প্রথম দিন ও কিছু ফিল করতে পারে, অ্যান্ড সেকেন্ড দিন ও একটা কারোর গলা শুনতে পায়, যেখানে ওকে বলা হচ্ছে যে তোকে না করার পরেও তুই কেন এই রাস্তা দিয়ে আবার যাচ্ছিস, তো এই ধরনের ঘটনা। তো প্লিজ তোমরা বলো কীরকম লাগলো ঘটনাটা, আর তোমরা যদি কেউ আমার সাথে সামনাসামনি বসে তোমাদের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও, কোনো প্যারানর্মাল ঘটনা শেয়ার করতে চাও, সেটাও তোমরা করতে পারো। অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অপর ছায়া, অ্যান্ড প্লিজ স্টে টিউন উইথ আস ফর দ্য নেক্সট ভিডিও।